আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ওবিবি সেটআপটা শেখাবো। যে কোনো ভার্সনের ওবিবি আপনি ভিডিওটা দেখলে সেটআপ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। ওকে, ডাউনলোড কমপ্লিট। এখন আমরা প্লে স্টোরে চলে যাব। এখানে জেট অ্যাচিভার নামে একটা অ্যাপ আছে, এই অ্যাপটা ইনস্টল করবেন। এটা ফাইল ম্যানেজার, এটা ওপেন করে নিলাম। ওপেন করলে আসলে ইন্টারফেসটা ফার্স্টে এরকম আসবে। এখানে ওইটা আপনার ফাইল ম্যানেজার, আপনার ফোনে সব কিছু এটার ভিতরেই আছে। এখন আপনার কাজ হলো এই যে এপিকেটা, এপিকেটা আপনি এখান থেকে ক্লিক করলে ইনস্টল করার অপশন পাবেন। আর আপনি চাইলে যে থ্রি ডটে ক্লিক করে সেভ টু ডাউনলোডসে দিতে পারেন। তারপরে এই যে ওবিবিটা মাস্ট দিতে হবে, ওবিবিটা এখানে থ্রি ডট আছে, ওবিবির পাশে একটা থ্রি ডট আছে, আপনি ক্লিক করবেন। ওয়েট এক সেকেন্ড, হ্যাঁ থ্রি ডট আছে, এটাতে সেভ টু ডাউনলোডসে ক্লিক করবেন। ওকে, দোনোটা ফাইল ডাউনলোড ফোল্ডারের ভিতর সেভ হয়ে গেল। তাহলে এই যে ডাউনলোড ফোল্ডার আমার ভিতরে যা আছে এটাতে যাব, টেলিগ্রামে যাব। ওকে, নাই, আমি ডাউনলোড ফোল্ডারে ওবিবিটা খুঁজি। এই যে ওবিবি, ওবিবি যেটা আমি একটু আগে ডাউনলোড করছি এটা পেয়ে গেছি। এখন আমার কাজ হলো আগে আমি এপিকেট অ্যাপ কোরিয়ার এপিকেট ইনস্টল করে নিই। এপিকে ডান, এবার ওবিবিটা বসাইতে হবে। ওবিবি না বসাইলে আমার এপিকে ওপেন করলে কাজ করবে না। তো এই ওবিবিটা আমি কপি করে নিব। কপি করলাম, করার পরে ব্যাক যাব। ব্যাক গিয়ে ফোনের অ্যান্ড্রয়েড, যে এই অ্যান্ড্রয়েড আমি যাব, অ্যান্ড্রয়েডে গিয়ে ওবিবিতে গিয়ে, আচ্ছা এখানে আগে পেস্ট করে দিই না, অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড ওবিবি, হ্যাঁ ওবিবিতে গেলাম। এখন এখানে আমি পেস্ট করব, যে কোথায় পেস্ট করব। অ্যান্ড্রয়েড ওবিবিতে তো কোরিয়ার একটা ফোল্ডার লাগবে, যে ফোল্ডারটাতে আমি পেস্ট করব। কোরিয়ান ভার্সন যেহেতু খেলতেছি, কোরিয়ান ভার্সনের একটা ফোল্ডার আমার ক্রিয়েট করে দিতে হবে। তো আগে আমি এখানে থ্রি ডটে ক্লিক করি, ক্রিয়েটে যাই, নিউ ফোল্ডার বানাই। ওটা কিন্তু আমার কপি আছে ঠিকই, হ্যাঁ আমি কিন্তু এখনও পেস্ট করিনি। আচ্ছা আপনার সুবিধার জন্য পেস্ট করে দিই আগে। দেখেন আমি এখানে ফাইলটা পেস্ট করছি, কিন্তু ফাইলটা কিন্তু আমার একটা ফোল্ডারের ভিতর ঢুকাইতে হবে, কোরিয়ান। তো এখন আমি কী করবো, একটা ফোল্ডার খুলবো। এই যে নিচে যাব, ক্রিয়েটে যাব, এখানে ফোল্ডার অপশন আছে, ফোল্ডার খুলবো। কোরিয়ান ভার্সন যেতে গেলে কোরিয়ান ফোল্ডার খুলে দিতে হবে। তো আমি আপনাকে ফোল্ডারের নাম দিয়ে দিব, সমস্যা নেই। কোরিয়ান ফোল্ডারের নাম হলো com.pubg.kr mobile। তো ওকে দিলাম, এই যে খুলছি, সাথে সাথে দেখেন কোরিয়ান একটা লোগো এসে পড়ছে সাথে সাথে, কোরিয়ার ভার্সনের এই ফোল্ডার আইকনটার উপর। তার মানে বোঝা গেল যে হ্যাঁ আমার ফোল্ডার নেমটা ঠিক আছে। এখন এটা আমি কাট করে নিই, ওবিবিটা কাট করে এটার ভিতর গিয়ে পেস্ট করে দিলাম, শেষ, আমার ওবিবি খুলে গেল। এখন আমি যদি দেখাই এই যে পাবজি মোবাইলটা, পাবজি মোবাইলটা যদি আমি চাপ দিয়ে ধরে রাখি, অ্যাপ ইনফোতে যদি যাই, দেখেন স্টোরেজ, স্টোরেজ কিন্তু 1 GB হয়ে গেছে এখন। আগে কিন্তু আমার 1 GB স্টোরেজ ছিল না, রাইট নাও 1 GB হয়ে গেছে। কেন, রিজন হলো আপনার ওবিবিটা আমি বসাই দিছি, তো এপিকেটা আমার ওবিবিটা ডিটেক্ট করতে পারছে, তার জন্য আমার স্টোরেজ বেড়ে গেছে। নাহলে কিন্তু এপিকের সাইজ আপনার 200 MB হাইস্ট বা 100 MB হাইস্ট হওয়ার কথা, 1 GB হয়েছে বলে ওবিবিটা পাইছে ওরা। এখন আমার কোনো কাজ নেই, আমার পারমিশনগুলো এখান থেকে দিয়ে দিই, দিয়ে দিলাম মাইক্রোফোনের পারমিশন দিয়ে দিলাম, সব কাজ শেষ। এখন আমি জাস্ট গেম ওপেন করতে পারবো। ওকে, আমার সাকসেসফুলি স্টার্ট হয়ে গেছে। ওকে ডান, কোনো সমস্যা নাই, কোনো ক্র্যাশ ইস্যু নাই, কিচ্ছু নাই, অল ওকে। তো এইভাবে আপনারা ওবিবি সেট আপ করতে পারবেন। আপনারা যেই ভার্সন, ভিয়েতনাম খেলেন, তাইওয়ান খেলেন, গ্লোবাল খেলেন, আমাকে জাস্ট ফোল্ডারের নাম জিজ্ঞেস করবেন, ফোল্ডারের নামটা দিয়ে দিব আমি, লেখা থাকবে, আর ওবিবিটা এমনি পেস্ট করে নেবেন, এটুকুই।